শিল্পাঞ্চল সহ রাজ্যের পরিবেশকে দূষণমুক্ত রাখতে অভিনব সাইকেল র্যালি আয়োজন করল দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন। 52 জন সদস্য নিয়ে সাইকেল র্যালি দুর্গাপুর নেহেরু স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে দেউল পার্ক পর্যন্ত। র্যালির একটাই বার্তা, সুস্থ পরিবেশ রক্ষা করা, দূষণমুক্ত শহর করার লক্ষ্যে আগামী প্রজন্ম যাতে এগিয়ে আসে তারই বার্তা দেন সংগঠনের সহসভাপতি দেবপ্রসাদ মুখোপাধ্যায়। ভিউ হচ্ছে যে ক্লিন সিটি আর ক্লিন এনভায়রনমেন্ট, এটাকে ক্যাম্পেনের মধ্যে আনার জন্য আমরা এটা করছি। মোটরসাইকেল র্যালিও হতে পারত, কিন্তু আজকে সেই মোটরসাইকেল র্যালি না করে আমরা সাইকেলে কেন? ছেলেদেরকে উৎসাহ করা কিভাবে আমরা ইকো ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ারের মধ্যে থাকতে পারি, তার জন্য এই জিনিসটা করা, যে পরবর্তী প্রজন্ম তারা অ্যাডভেঞ্চারের সাথে সাথে সমাজ সম্পর্কে সচেতন হোক, এটা আমরা চাই। আর